আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জিআরএফ রেমিস জেটিভি বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বরগুনার বেতাগীতে 7 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। শালার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আর্থিক সহায়তা দিল বিএনপি। ঝিনাইদহে পেঁয়াজের দাম পেয়ে খুশি চাষিরা। জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 328 শ্রমিক আটক। এবং সৌম্য হতাশ করলেও মেহেদি হাসানের স্বস্তি তামিমের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বরগুনার বেতাগীতে মসজিদ কমিটির সভাপতি সেজে মসজিদের নামে এলএস সেকশন থেকে বরাদ্দকৃত প্রায় 7 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ভুয়া সভাপতি অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুকুর মীরের বিরুদ্ধে। ঘটনাটি বরগুনার বেতাগি উপজেলার বুড়ো মজুমদার ইউনিয়নের তালবাড়ি গ্রামে। মসজিদের প্রকৃত সভাপতি মোহাম্মদ সোবহান ও সদস্যরা জানায়, তালবাড়ি শিকদার বাড়ি জামে মসজিদ স্থানান্তরের জন্য ক্ষতিপূরণ বাবদ বরাদ্দকৃত এলএকএসের রোয়েদাদ মোতাবেক 171 নং ক্রমিকের টাকা 3 অক্টোবর 2019 তারিখ চেকের মাধ্যমে 6,69,261 টাকা অত্র ইউনিয়নের চেয়ারম্যান মসজিদের ভুয়া সভাপতি গোলাম রব শুকুর মীর উত্তোলন করে আত্মসাত করে। স্থানীয়রা জানায়, জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা অধিগ্রহণ মামলার রোয়েদাদ ক্রমিক নম্বর 171 ফর্ম 6 বিধির 4-এর উপবিধি দ্রষ্টব্য নোটিশ 7 ধারার অধীন। উক্ত টাকা বরাদ্দের বিষয় বর্তমান চেয়ারম্যান শুকুর মীরের কাছে মসজিদের সভাপতি সোবহান পরামর্শ নিতে গেলে পরামর্শ না দিয়ে চেয়ারম্যান গোপনে মসজিদের ভুয়া কমিটির নিজে সভাপতি সেজে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে। এতে অত্র এলাকায় মুসলিমদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা সমুদয় টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তার কারণে বরাদ্দ করিয়েছে সরকার উক্ত টাকা, যখন এলাকা কমিটি বিন্দু ওই সমিতি মসজিদের কমিটি বিন্দু চেয়ারম্যানের কাছে যাওয়ার কারণে কমিটি বিন্দুর কাছে 40% দাবি করছে, একবারের টাকা এখানে শেষ। সুনামগঞ্জের শাল্লায় ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। এই সময় প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেয়। শনিবার বেলা 12টায় বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে 1,20,000 টাকা তুলে দেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য নিপুণ রায়, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ। ঝিনাইদহে মাঠ থেকে ওঠানো শুরু হয়েছে নতুন পেঁয়াজ। এবার ফলন আর দাম ভালো পেয়ে খুশি চাষিরা। কৃষকরা বলছেন, ভরা মৌসুমে পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি করা না হলে গতবারের মতো এবারও লাভের মুখ দেখবেন তারা। কৃষি বিভাগ বলছে, পরিপক্ব হওয়ার পর পেঁয়াজ তুলে তা সংরক্ষণ করা হলে ন্যায্য মূল্য পাবেন কৃষক। জেলার শৈলকুপা উপজেলার হিতামপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে করা হয়েছে লালতির, তাহেরপুরের লালতির কিং হাইব্রিড সহ নানা জাতের পেঁয়াজের আবাদ। 4 মাসের পরিচর্যা শেষে মাঠ থেকে পেঁয়াজ ওঠানো হচ্ছে। সকাল থেকেই মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। প্রাকৃতিক দুর্যোগ না থাকা আর আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জেলায় পেঁয়াজের ভালো ফলন হয়েছে। জাতভেদে বিঘা প্রতি 70 থেকে 90 মন পেঁয়াজের ফলন পাচ্ছেন তারা। সেই সঙ্গে বাজারে দামও ভালো পেয়ে খুশি কৃষকেরা। বর্তমানে জেলার বিভিন্ন হাট বাজারে প্রতি মন পেঁয়াজের প্রকার ভেদে 1200 থেকে 1300 টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকরা ভরা মৌসুমে পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি জানান আর ন্যায্য মূল্য পেতে পরিপক্ব হওয়ার পর মাঠ থেকে পেঁয়াজ তুলে কিছুদিন সংরক্ষণ করার পরামর্শ কৃষি বিভাগের। ঝিনাইদহ শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন বলেন, মাঠ থেকে পরিপক্ব পেঁয়াজ তুলে ভালোভাবে সংরক্ষণ করলে ক্ষতিগ্রস্ত হবে না। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, চলতি মৌসুমে জেলার 6 উপজেলায় 10,472 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে 1,822 হেক্টর বেশি। পেঁয়াজ উৎপাদনের আশা 1,35,000 টন।
জাপানে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, স্থানীয় সময় শনিবার সকাল 6:09 দেশটির উত্তর-পূর্ব উপকূলে এটি আঘাত হানে। জাপানের আবহাওয়া বিভাগ আরও জানায়, প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় মিয়াগি অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল 60 কিলোমিটার। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, সমুদ্রের ঢেউ 1 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সুনামির ব্যাপারে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ ক্ষমা ঘোষণার পরও অবৈধ অভিবাসীদের আটক করতে মালয়েশিয়া সরকার হঠাৎ অভিযান শুরু করায় দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু বাংলাদেশি গ্রেফতার এড়াতে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। রাজধানী কুয়ালালামপুরের জালান ইম্বির একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে সর্বমোট 328 জন বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি 204 জন, ইন্দোনেশিয়ান 108 জন, মিয়ানমারের 9 জন, ভারতের 4 জন এবং অন্যান্য দেশের 3 জন নাগরিক রয়েছে। তাদের সবার বয়স 22 থেকে 63 বছরের মধ্যে এবং বেশিরভাগই আশেপাশে নির্মাণস্থলে কর্মরত ছিলেন। স্থানীয় সময় শনিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ইসমাইল মোহাম্মদ সাইদ। মন্ত্রী জানান, অভিযানের সময় গ্রেফতার এড়াতে মল ভর্তি একটি নালায় পড়ে যাওয়ায় আগে 3 জন অবৈধ অভিবাসী প্রায় 20 ফুট উঁচু একটি দেয়ালে উঠে পড়ে। তিনি আরও জানান, আটকদের বেশিরভাগই আগে অবৈধ বসবাসের অভিযোগে ধরা পড়েন এবং অনেকেই এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করছেন। এই বিষয়টি অবিলম্বে মানব সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এছাড়াও যদি তদন্তে দেখা যায় যে বিদেশি শ্রমিকরা তাদের নথিতে নিবন্ধিত কাজের বিপরীতে বিভিন্ন খাতে কাজ করছে, তাদের নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে যাওয়ার আগে টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল সুযোগ পেলে 7 নম্বরে খেলতে নামবেন সৌম্য সরকার। কিন্তু ডানেডিনে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দেখা গেল উল্টো চিত্র। ব্যাট হাতে 3 নম্বরে নামেন সৌম্য, নেমেই সেই চিরাচরিত রূপ, 3 বল মোকাবেলা করে সম্বল শূন্য। ট্রেন্ট বোল্টের তাণ্ডবে প্যাভিলিয়নে ফিরেছেন মাথা নিচু করে। সাম্প্রতিক সময়ে নিজের পারফরমেন্স নিয়ে বারবারই সমালোচকদের কাঠগড়াইছিলেন সৌম্য। কিন্তু তারপরও ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচে কেন এমন পথে হাঁটল টিম ম্যানেজমেন্ট, উত্তরটা দিলেন তামিম। তামিম ইকবাল বলেন, ব্যাক পেইনের কারণে পুরো সিরিজে বল করতে পারবেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সৌম্যকে 7 নম্বরেই নামানোর কথা ছিল, কিন্তু রিয়াদ বল করতে না পারলে তাদের ষষ্ঠ একজন বোলারের প্রয়োজন ছিল, কারণ প্রথম ম্যাচে তারা 5 জন বোলার নিয়ে খেলেছে। তারা ভালো না করলে 6 নম্বর বোলারের প্রয়োজন হতো। এছাড়াও নিউজিল্যান্ডে এর আগেও খেলেছে সৌম্য, তার অভিজ্ঞতার কথা মাথায় রেখেই 3 নম্বরে সৌম্যকে নেওয়া হয়েছে। সৌম্য আস্থার প্রতিদান দিতে না পারলেও আশা জাগিয়েছেন অলরাউন্ডার মেহেদি। অভিষেক হওয়া এই স্পিনারের খেলায় বেশ খুশি তামিম। তামিম ইকবাল বলেন, আজকের ম্যাচে সত্যিকার অর্থে সব বিভাগেই ব্যর্থ হয়েছে ক্রিকেটাররা। বলার মতো সাফল্য বলতে মেহেদি হাসানের খেলা, সে বেশ ভালো করেছে। ঢাকা থেকে যাওয়ার আগে তারা সৌম্যকে 7 নম্বরে দেখেছেন, 6 নম্বর অপশন ছিল সৌম্যর। 3 নম্বরে খেলার জন্য সৌম্যই ছিল 3-এ খেলার মতো, সে 3-এ খেলেছে আগে, 5 বোলার নিয়ে খেলেছে। এর মধ্যে যদি কেউ ভালো না করে তবে ষষ্ঠ বোলারের কথা ভাবতে হতো, এসব বিবেচনায় সৌম্যকে নেওয়া হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বরগুনার বেতাগীতে 7 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। শালায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আর্থিক সহায়তা দিল বিএনপি। ঝিনাইদহে পেঁয়াজের দাম পেয়ে খুশি চাষিরা। জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 328 শ্রমিক আটক। এবং সৌম্য হতাশ করলেও মেহেদি হাসানের স্বস্তি তামিমের। এই ছিল আমাদের আজকের জেআরএফ রেমিজ জেটিভি বাংলা সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদের মেইল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। জেআরএফ রেমিটস জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।